বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগার ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাস, তবে সেখানেও পুরোপুরি ব্যর্থ লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে যুক্তরাষ্ট্রের বোলার আলী খানের পঞ্চম বলে ইনসাইড এজ হয়ে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন লিটন দাস, তবে সে যাত্রায় সহজ ক্যাচ মিস করে দেন যুক্তরাষ্ট্রের উইকেট কিপার, আর তাই তো নিশ্চিত আউট থেকে রক্ষা পেয়ে যান লিটন দাস। ঠিক তারপর থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে চেয়েছিলেন লিটন দাস, তবে শেষ পর্যন্ত আরো একবার ব্যর্থ হয়ে 15 বল থেকে 16 রান করে আউট হয়ে যান লিটন দাস। অপরদিকে আরেক ওপেনার সৌম্য সরকারও ফেরেন 13 বল থেকে 20 রান করে। প্রিয় দর্শক, লিটন দাসের ফর্ম বিশ্বকাপ পর্যন্ত অব্যাহত থাকলে খুব বাজে অবস্থা হবে বাংলাদেশের।